প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার নিয়ে এখানে এমডিসি দেওয়া রয়েছে এমডিসি কিন্তু তোমাদের নয় যাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের এমডিসি তোমাদের মাইনর তোমাদের মাইনর পেপারে যারা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো পলিটিক্যাল সায়েন্স তোমাদের যাদের মাইনর পেপারে রয়েছে তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটি পনেরো নম্বরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটি কি তোমরা দেখতেই পাচ্ছ কর্তৃত্ব বলতে কি বোঝো ইহার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই কর্তৃত্ব বলতে কি বোঝো এটি আমরা পড়ব আজকে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই কর্তৃত্ব বলতে আমরা কি বুঝি সেটি আমরা একটু দেখে নিই কর্তৃত্ব অন্য কোনো মন ও কার্যকলাপের ওপর কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করার সমর্থকে বলা হয় ক্ষমতা এই ক্ষমতা প্রয়োগ করতে প্রয়োজন কর্তৃত্বের আর এই ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেয় আবার কোনো প্রতিষ্ঠানের প্রতি স্বাভাবিক স্বীকৃতি হলো বৈধতা সুতরাং কর্তৃত্ব হলো ক্ষমতা ও বৈধতার সমষ্টি ফলে ক্ষমতার সাথে স্বাভাবিক আনুগত্য বা বৈধতার সৃষ্টি হলে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয় যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকার রাজনৈতিক ক্ষমতা পায় কিন্তু স্বাভাবিক আনুগত্য বা বৈধতা পায় না তাই তার রাজনৈতিক কর্তৃত্ব থাকে না তবে কর্তৃত্ব বা বৈধতা ছাড়া কোনো কিছুই সরি কিছুদিন ক্ষমতায় থাকলেও তাকে স্থায়ী করার জন্য জনগণের আনুগত্য বা বৈধতা পেতে চেষ্টা করে কর্তৃত্ব বলতে এমন এক প্রকার সামাজিক ক্ষমতা বা শক্তিকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য ব্যক্তিদের আচরণ কর্ম সিদ্ধান্ত নিয়ন্ত্রণ বা প্রবাহিত করতে পারে এটি এমন একটি শক্তি যা নিয়ন্ত্রিত ও বৈধ ক্ষমতার দ্বারা সমর্থিত হয় এবং অধীনস্থরা এই ক্ষমতাকে শ্রদ্ধা ও মেনে চলে সমাজবিজ্ঞানে কর্তৃত্ব সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ উপাদান কর্তৃত্বের বৈশিষ্ট্য প্রথমেই বৈধতা কর্তৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর বৈধতা সাধারণত কর্তৃত্ব আইনের দ্বারা সমর্থিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য এ কারণে অধীনস্থরা কর্তৃত্বের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে চলে বাধ্যতা কর্তৃত্বে অধীনস্থরা বাধ্যতার ভিত্তিতে নিয়ন্ত্রিত হয় অধীনস্থদের মধ্যে কর্তৃপক্ষের প্রতি এক ধরনের বাধ্যতা কাজ করে যা তাদের কর্তৃত্ব মেনে চলতে প্রবাহিত করে প্রভাব বিস্তার কর্তৃত্বের মাধ্যমে নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান অধীনস্থদের উপর প্রভাব বিস্তার করে এটি এমন এক শক্তি যা অন্যদের চিন্তা ও কাজকে নির্দিষ্ট পথে চালিত করে নিয়ন্ত্রণ ক্ষমতা কর্তৃত্ব নিয়ন্ত্রণে ক্ষমতা প্রদান করে এর মাধ্যমে কর্তৃপক্ষ অধীনস্থদের কার্যক্রমকে নির্দিষ্ট নিয়ম এবং সীমার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ রাখতে পারে ঠিক আছে শৃঙ্খলা কর্তৃত্বের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয় সমাজের শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের এই ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনি সুরক্ষা আইনি কাঠামোর মধ্যে থাকা কর্তৃত্ব সাধারণত আইন দ্বারা সুরক্ষিত থাকে এর ফলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও কাজকে আইনি সহায়তা প্রদান করা হয় কর্তৃত্ব একটি সংগঠিত শক্তি যা কোনো সমাজ বা প্রতিষ্ঠানের নিয়ম আদেশ এবং সামাজিক কাঠামো অনুযায়ী পরিচালিত হয় এটি সমাজের স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলা কর্তৃত্ব সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয় এটি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কার্যকর কারণ এটি কোনো নিয়মের ভিত্তিতে পরিচালিত হয় এর ফলে ব্যক্তি বা দলীয় স্বার্থে সমাজের অবকাঠামো বিঘ্নিত হয় না সাংগঠনিক গঠন কর্তৃত্বকে প্রায়ই সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে কর্তৃত্বের একটি নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো থাকে যেমন পদাধিকার বা আনুষ্ঠানিক পথ স্বীকৃত স্বীকৃত নেতৃত্ব কর্তৃত্ব সমাজের সদস্যদের কাছে স্বীকৃত একটি নেতৃত্বের অবস্থান কর্তৃপক্ষের আদেশ নির্দেশ গ্রহণযোগ্য এবং সমাজের সদস্যরা সেই নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকে এই স্বীকৃতি কর্তৃপক্ষের কার্যকারিতা বাড়ায় এবং অন্যদের ওপর তার প্রভাব বজায় থাকে কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান এর মাধ্যমে সমাজে শৃঙ্খলা এবং নিয়ম প্রতিষ্ঠা হয় যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক কর্তৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য শক্তি ও প্রভাবের কাছ থেকে পৃথক করে এবং এটিকে সামাজিক ও রাষ্ট্রিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে স্বীকৃত করে ঠিক আছে এটি গেল কর্তৃত্ব কাকে বলে এবং তার বৈশিষ্ট্য ঠিক আছে এইটা তোমরা লিখতে পারো এবং তোমরা যদি কর্তৃত্বে আরও কিছু বৈশিষ্ট্য তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাড করতে পারো তবে বেশি পরিমাণে অ্যাড করবে না দু একটি পয়েন্টস অ্যাড করতে পারো ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার এডুকেশনের মাইনর পেপার তোমরা যদি এই পেপারগুলো নিতে চাও তাহলে অবশ্যই সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো